হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি নতুন একটি টপিক। নতুন টপিক বলতে আমরা এখানে বুঝাচ্ছি, আমরা শুরু করেছিলাম টেন্থ চ্যাপ্টার, রাইট? টেন্থ দশম অধ্যায়ের আমরা ব্যবসায় উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবা নিয়ে কথা বলছি গত কয়েকটি ভিডিও ধরে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এর কাজ কী এবং এটি কীভাবে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়তা করে যাচ্ছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বা বিডিবিএল, বিডিবিএল নিয়ে আজকে আমরা কথা বলবো। বিডিবিএল আসলে কী? ডেভেলপমেন্ট ব্যাংক বলতে আমরা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছি? ডেভেলপমেন্ট ব্যাংক বলতে নিশ্চয়ই তার নামেই কিন্তু একটু প্রকাশ পেয়ে যাচ্ছে যে সে আসলে ডেভেলপমেন্ট বা উন্নয়নের জন্য কাজ করছে, তাই না? এখন একটু দেখি যে সে কী কী ধরনের উন্নয়নে কাজ করছে। ওকে, আচ্ছা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বেসিক্যালি রাষ্ট্রীয় মালিকানাধীন একটি ব্যাংক, অর্থাৎ এটি কোনো প্রাইভেট ব্যাংক না, বা এটি হচ্ছে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক যেটি সরাসরি রাষ্ট্র পরিচালনা করে থাকে। বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা একত্রিত হয়ে, অর্থাৎ মার্চ করে 2010 সালের 3 জানুয়ারি এ বিডিবিএল বা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক গঠন করে। অর্থাৎ আগে দুটি প্রতিষ্ঠান আলাদা আলাদা ছিল, সেই আলাদা আলাদা প্রতিষ্ঠান দুটি একসাথে হয়ে বিডিবিএল গঠন করে। দুটি প্রতিষ্ঠান কী কী ছিল? বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা। এই দুটি প্রতিষ্ঠান একত্রিত হয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড গঠন করেছিল। সেটি কবে করেছিল? 2010 সালের 3 জানুয়ারি। ওকে, আচ্ছা, তারপর আমরা একটু দেখি যে বিডিবিএল কী কী ধরনের কাজ পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরে। বাণিজ্যিক ব্যাংক ছাড়াও বিডিবিএল, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক আমাদেরকে ঋণ দেয় সেটা আমরা জানি, কিন্তু বিডিবিএলও কিন্তু আমাদেরকে ঋণ দেয়। কীভাবে? সরকারি এবং বেসরকারি শিল্পে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করা বিডিবিএলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের সাথে সাথেও বিডিবিএল বা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সরকারি খাত অথবা বেসরকারি খাত, শিল্প খাত, সকল ধরনের খাতে সকল ধরনের আর্থিক এবং কারিগরি সহায়তা প্রদান করে থাকে। তারপর বিডিবিএল আর কী কাজ করে? নতুন কোনো শিল্প প্রকল্প স্থাপনে সাহায্য করে। অর্থাৎ কোনো ধরনের নতুন শিল্পের যদি ব্যাপার আসে যে আমি এই শিল্পটা একদমই নতুন, এইটার ক্ষেত্র তৈরি করা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটা যদি বিডিবিএলকে আমি বুঝাতে পারি অ্যাজ এ উদ্যোক্তা, তাহলে সেই প্রকল্পটা স্থাপনে বিডিবিএল আমাকে সাহায্য করবে। অর্থাৎ বিডিবিএল নতুন শিল্প প্রকল্প স্থাপনেও সাহায্য করে থাকে। তারপরে আসি আমরা আধুনিকীকরণ। আধুনিকীকরণ বলতে আমরা এখানে কী বোঝাচ্ছি? যে ধরনের শিল্প প্রকল্পগুলো এখন এক্সিস্টিং রানিং, অর্থাৎ যে প্রকল্পগুলো এখন চলছে, সেই প্রকল্পগুলো টাইম টু টাইম আধুনিকীকরণ বা করার দরকার বা মডার্নাইজেশন করার দরকার পড়ে। কারণ সবসময় সনাতন পদ্ধতিতে হয়তো ব্যবসাটা নাও চলতে পারে, সেটাকে টাইমের সাথে সাথে আপডেট রাখার দরকার পড়ে। তো সেই শিল্প এক্সিস্টিং শিল্প প্রকল্পগুলোর আধুনিকীকরণেও সাহায্য করে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা ডিবিপিএল। তারপরে আসি আমরা তারপরের কাজে। তারপরের কাজ কী? বিডিবিএল যন্ত্রপাতি পরিবর্তন ও সম্প্রসারণের জন্য ঋণ ও পরামর্শ দিয়ে থাকে। কীভাবে? যন্ত্রপাতি পরিবর্তন সম্প্রসারণ বলতে আমরা কী বোঝাচ্ছি? বাংলাদেশ তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে যাচ্ছে, রাইট? নতুন নতুন প্রযুক্তি ইউজ করা হচ্ছে শিল্পের ক্ষেত্রে, শিল্পের সম্প্রসারণে। তো নতুন নতুন যন্ত্রপাতিও কিন্তু সেখানে ব্যবহার করা হচ্ছে। তো এই যন্ত্রপাতি এবং প্রযুক্তি যদি আমি আমার ব্যবসায় ব্যবহার করতে চাই, তো সেই যন্ত্রপাতিটাকে যদি পরিবর্তন করে নতুন একটা এফেক্টিভ কোনো যন্ত্রপাতি আনতে চাই, অথবা এই যন্ত্রপাতিটার ব্যবহার আমি যদি সম্প্রসারণ করতে চাই, বা আমি আমার ব্যবসাটাকেও যদি সম্প্রসারণ করতে চাই, এই সকল ধরনের কাজের জন্য আমাকে ঋণ এবং পরামর্শ প্রদান করবে বিডিবিএল। এটি বিডিবিএলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। তারপরে আসি আমরা আরেকটি কাজে, সেটি হচ্ছে কৃষিভিত্তিক শিল্পের পৃষ্ঠপোষকতা। যেহেতু বিডিবিএল হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, তাহলে এটি সবসময় তার কোর সেক্টরগুলোকে নিয়ে, কোর সেক্টরের ডেভেলপমেন্টের জন্য কাজ করবে, তাই না? তো কৃষি বাংলাদেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং কৃষিভিত্তিক যে শিল্পগুলো সেগুলো ডেভেলপ করা দিন দিন আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়ছে। কারণ এখান থেকে যদি শিল্প স্থাপন করা যায় এবং নতুন শিল্প প্রতিষ্ঠা করা যায়, তাহলে বাংলাদেশ আরও বেশি লাভবান হবে বলে আমরা মনে করি। তো এই কৃষিভিত্তিক শিল্পের জন্য নতুন নতুন সেক্টর তৈরি করা এবং এর উন্নয়নের পরামর্শ দান, ঋণ প্রদান এবং সকল ধরনের পৃষ্ঠপোষকতা সম্পর্কিত কাজ করে থাকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক।
তাহলে আজকে আমরা কি দেখলাম যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক আসলে কি, কেন প্রতিষ্ঠা হয়েছে, কখন প্রতিষ্ঠা হয়েছে এবং কি কি ধরনের কাজ করে থাকে। এছাড়াও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক আরও কিছু কাজ করে থাকে যেটা আমরা পরের ভিডিওতে দেখবো। তাহলে চলে যাই পরের ভিডিওতে।